এগুলো আইলো শরীয়তর দৈনন্দিন আমল, নিত্য নতুন যেটা দেখা যায়। এখন ফয়লা নম্বর আপনার ফাঁক ফাঁকিদার কথা, বাপ বেটায় নকল দেখো ইয়ার। এখন দেখো শুক্রবারে আমরা নজওয়ান বেটা নিয়ে সারা মসজিদ আইতা বুঝলি নাইয়া দইয়া সুন্দর হইয়া গোসল করিয়া আইতা যান, বড় ভালো লাগে। আমি তারা তারিফ আর তারা প্রশংসা আইজ করিয়া বড় ভালো। এখন সারাদিন ভেসা করিয়া আপনার ডেলা এগুলো নেবা অনেকে বুঝলি, সারাদিন ভেসা করি বাদ দিয়ে খারাপ পাইলা, সারাদিন ভেসা করছেন ডেলা এগুলো না বুঝলি। এখন হোক যে লুঙ্গিত লাগছে আর শার্ট প্যান্টও লাগছে আর ফুলিনটর ওটা কিছু শিক্ষিত ফুলি নাই চাই দিচ্ছি, ওটা আপনার ভুয়া বাতি জানলোকে আমি আর ইটা তো মুসলাম চাইলেও কম জানো। ইটার এখন মাসিক বেমারের কথা আছে, বেটা বেটির মিলনের কথা আছে, না ফাঁকির সরুতার আগামুত লাগার কথা আছে। এখন বেটির ফেটে কুটো লাগি গেল কি না ফাঁক, বেটাইনটরও আপনার লুঙ্গিত না ফাঁক লাগলো। এখন ওখান লইয়া আপনার কিতা খুললা নাইলা, এক বেটিও না গুসল ঘরের গাদর এক পুয়ায়ও আপনার তার না ভাগ ওখান লইয়া দেব। এখন যে কাপড়টি বদলিল, ফুড়িও বদলিল, বেটিও বদলিল, ফুয়াইও বেটাইও বদলিলাই, ই কাপড়খান তো ফাঁক। এখন দেখো হোক যে না ফাঁক কাপড় যেখান বিজাইছ নাই ওখানোর ফানি ওখানো লাগব নালা, যেখান দি বদলো না এখানেও লাগবো নানি, হি ফানি না ফাঁক নানি, এখন ফাঁক ওখানো না ফাঁক লাগবো নানি। এখন ও না ফাঁক আসিল এগল গা দোয়াত লাওয়াত লাগিয়া লাফাক সর্বনাশ, হ্যাঁ এগল ও লাফাক পানি লাগাইয়া ন বুঝো বুঝলা বেটিন তো খুব ভালো মতে বুঝো। এখন নাফাক লাগাইয়া ও মসজিদ নাফাক কাপড় ওখান পিন্ধি আইলাই, বেটিন তো শুক্রবারে নমাজ ফলেন নজওয়ান ফুলিন তো তাই ফলেন বৌজিয়ার এ ফলেন মাসাল আরও ফলি তাই। এখন হোক আপনার হৌজাত গা দইয়া নাইয়া দইয়া গোসল করিয়া নাফাক কাপড় লইয়া, এখন তার আরও শরীর নাফাক কাপড়ও নাফাক, ও ফাও বিজা থাকলে ষাঠি টু পাইলেও ষাঠি নাফাক, তিন নাফাক এখানো নমাজ হইব নমাজর লাগে কিটা শরীর ফাঁক লাগবে, কাপড় যেটা আছে গাঁথিকু সারাখান ফাঁক লাগবে, আর যেখানে উবাইয়া নমাজ হরি তাই এখান জায়গা ফাঁক লাগবে, ফয়লাও তিন দিনের ফরজ হইল নমাজর লাগে। এখন এক গা ধোয়ার লাগিয়া সর্বনাশ, হ্যাঁ ও গতিকে হইয়া খবরদার আমার মা বই নকল ফুড়ি বাতিও দিয়ে সবরে হইয়া যাইয়ার আহলাইন তরেও হইয়া যাইয়ার না ফাঁক কাপড় দিয়ে গা ধোয়াত লাগে, খবরদার না ফাঁক কাপড় লইয়া গা ধোয়াত না। হ্যাঁ না ফাঁক যেন লাগছে যদি তা নির্দিষ্ট হয় সে ওখান আগে দই দিতাই পারো, সেই কাপড় লইয়া পারবে কোনো বাধা নাই ফাঁক হয়ে গেল। আর যেখান নির্দিষ্ট নাই না ফাঁক অন্য হন হন খালো কত খালো লাগছে, হ্যাঁ গতিকে ই কাপড় থাক অন্য এখান পিন্ধিয়া ফারাউ বালা লুঙ্গি এখান গামছা এখান বেটিনতর ফেটিকুট আছে আরও হাড়ি চাড়ি সততা আছে উন্না আছে পিন্ধিয়া, আজকাল প্রায় বাথরুম হয়ে গেছে, আজকাল আউরি গা ধোয়া নাই আজকাল প্রায় বাথরুম, আর না হইলেও ও গুয়ারও বাখল দিয়াও ফাটা দিয়াও আছে আর না হইলে প্রায়ও ফাঁকার হয়ে গেছে গিয়া মাশাল্লাহ। ও ইটা আপনার কিতা হতায় ই না হওয়া কাপড় দিয়া দয়া করি লাগবে ওইল তো মুসলা বুদলাই তো, এখন ধরিল ফরজ গুছল, যদি ফরজ গুছল এক খুয়ারও এক ফুলির এক বেটা মাংসর এক বেটি মাংসর তা হইলে এখন তো উফরে ফানি তিনবার দিতে নানি, মুখও দিলাই ফানি নাকও দিলাই ফানি, রোজাও নাতে বেটা মাংসে গড়গড়াই সরতায় নাকও ওলা দিতাই পালাম আর রোজা হইলে আছে আছে, এখন নাকও তিনবার মুখও তিনবার উফরে তিনবার দেওয়া লাগবে নানি ফানি ফরজ গুছল লইলে বেটিরও বেটারও। এখন যদি খানর ভিতর চাইট নানি মহাশয় আছে ওবাই খানর ভিতর চাই এন্য যদি তোলা শুকনা থাকি যায় বগলর চিফা আছে শুকনা থাকি যায় কিবা তো ফায়খানা রাস্তা চিফা লাগাইল আছে পানি বিলকুল লাগছে না, হ্যাঁ পানি খরচও একবারও করছে না আর জায়গা শুকনা রইয়া গেছে হিনও পানি লাগছে না, হইটা ই মানুষ বেটারও গুছল লইত না বেটিরও না ই বুঝনি, হ্যাঁ ওই তো না খেনে হোক সারা শরীর ফাঁক করা ফরজ দোয়া ফরজ। এখন খানো রয়েছে কিবা তো বগলও রয়েছে কিবা তো ফাঁকানার রাস্তা ঢুকনা রয়েছে ওয়েল লাগে এটা খেয়াল ধরব নি, খানো ইলা হারাইও না ইলা মেসা বলিও না যে ওটা করে ফানি দিয়া খালুয়া বলিও না, ও ওটা করে আস্তে আস্তে লাগাইতে লাগাইয়া ফানি ওলা দিয় কটায় আর যাতে ফানি ঢুকে না ওলা তিনবার ও ওলা তোলালো ইয়া ওলা দিয় কটায় ওলা বুঝলি তিনবার বেটিন তরে ওটা শিকাইও। আমরা তো খাবিন লেখি দিছি নানি দুই নম্বর যে বেটিন তরে বানু মজকুরি রে বা
বিবি মত করে রে আমি শরীয়ত শিক্ষা দিব লেখা আছে না লেখাবি ন ও আমরাও তা শিখাইতাম নজওয়ান হুয়ান্তরে হইয়া যাইয়ার তোমাতান বিবি অকলের তা শিখাইও বিলে ওলা মুক্তি জয়নগরের মুক্তি উজুরে থান বাড়ি সদরগাঁও ও লীলবাগানের সদরগাঁও থামার বাড়ি জয়নগর খেদমতাই 46 বছরের বুঝছো নি তোরা না এখন 46 বছর খেদমত করা তো যাই হোক একবার গেছিলাম গিয়ে আবার গাড়ি দিয়া দর্শন গাড়ি দিয়ে আবার জয়নগর আসছুন যাই হোক এও তোমাতান দেশের শুক্রিয়া যাই হোক তোমাতান বেটায় তোমাতান মাদ্রাসাত কাম করবার সুযোগ পাইছ হলালি এর লাগে মুসলাওয়ালা হক কইয়া যাইয়া খাফর নাফাকি কেন দিয়ার লাগে ইয়া গোসল করিও না বুঝছো আর ওটা যদি ফানি ফসে নাতে নাফাক গোসল হইত না এর লাগিয়া খানে কোনে ওটা বালামতে হরজ গোসল হইলে বালামতে বেটিনতে হরজ গোসল খানোর ভিতর বালামতে ফানি লাগাইও ফাঁকানা রাস্তাত লাগাইও বগলও লাগাইও নাই যারা ডাবাইল নাইট মাঝেও ফানি লাগাইও বুঝছো এখান তো যদি এক মুসলা হইল সাংঘাতিক যদি এখন খাফর এখন ভবা গেল না আর তোমার উড়া তারা সকাল কুট গা গোসল দইয়া নাইয়া দইয়া গোসল করিয়া এখন তো হজর নমাজ পড়িতা বেটিও বেটায়ও খরচ নমাজ ধরা তে এখন বাথরুমের লেংটাও গোসল করি না হো তেব না ভাই কেন হরাইত এক পায়ে ফালাইত আর কিন্তু ফুবে আর পয়সা মুখ করি গোসল করতে পারতেন বাথরুমও যদি না ভাগ গোসল করো বা এমনিও গোসল করো মানে লেঙ্গা হইয়া মানে লেংটা হইয়া তাহলে জরুরতে হারা যায় কিন্তু মুখ ফুবে আর ফসমে দেওয়া কারণ ইবার যদি মুখ দেও তে সামলাবাজু হয়ে গেল ফেসাবর রাস্তা আল্লাহর গড়ের দিকের খিলাফ হয়ে যায় আর হবাই ফুবে দি মুখ দেও যদি ফাখানার রাস্তা আল্লাহর গড়ের বাই হয়ে যায় ও এর লাগে ফুবে হয়েছে মুখ দি নেয়া উত্রে দৈকনে মুখ দি লেংটাও গোসল করতে হারবাজ হয়ে গেলাম আর যদি সেও হয় তো মুফতি সাহেবে কৈছিল স্বামী কিতাবর হওয়ার নাই যেখান দুনিয়ার মধ্যে বড় হানবি কিতাব ওখানের হওয়ালে দিয়ে যাই গেছে আচ্ছা গেল তো ইবাদুর মুসলা এখন মাত্র ইয়া গেল আপনার হয়ে যাই গেল দেখো কেয়ামতর দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা যে এক গুড়ো মানুষ ওরা তারার আতে ফায়ে মাথায় সাহালি চমকিব তখন অন্য মানুষে জিগার করবা তারা নবীও হলে এরাতে তখন এই মানুষকলে হইয়া নবীকলে হইয়া দিবা তারারে যে আখেরি জবানার নবীর মত বুঝলি ও রসুল্লাহ হইটা তোমাতান কথা হইবা তোমাতান কথা হইবা সেনে আমরা যে আপনার যে নমাজর লাগে কিতা করি অজু বানাই না নমাজর লাগে আমরা কি বানাই উজু বানাই ও আনটা দইবার আগে ফয়লা নিয়ত করিও বিলে ও আল্লাহ তোমার এবাদতর লাগে উজু করিয়া বুঝছো আর বিসমিল্লাহির রহমানির রহিম পড়িতায় বিসমিল্লাহ হইয়া উজু বানালি লাগতায় নিয়ত দিল আনতো উজুর নিয়ত বা আমি উজু হরিয়া রইল বা এবাদতর নিয়ত হরিয়া আমি কাম হরিয়া ও নিয়ত আর বিসমিল্লাহ আপনার কইতায় মনে রইব তো ইনশাল্লাহ উজু হতে এ সময়ও তিনবার দই লিলায় গুণা গেল এর বাদে মুখো ফান্দে দিলা তিনবার গুণা গেল নাকো দিলায় ফালো মুখো সফলতাত ও সারা গুণা যায় নবীজিয়ে হইটা গুররাম মহাজিদ্দিন বুখারী শরীফ তাকে লাগাইয়া তামাম কিতাব আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা আমার উম্মত কিয়ামতর দিন গুররাম মহাজিদ্দিন মানে জেলা চান কোভালি যে গরু চান কোভালি উট চান কোভালি গুড়া ও ওলা আপনার আমার উম্মতর ই আপনার কপাল আত ফাও ইটা আপনার হালি চমকিব কেয়ামতর দিন চমকিব নূরে চমকিব ও যে চমক দেয় ওলা নূরে চমকিব নূরে ইলা কোনো নবীর উম্মতর হইত না বাপ বেটা অক্টরে হইয়া যাই আর শুনো নবী যে হইত্রা সাহাবা হলে যে আমার উম্মত ছাড়া ইলা কেয়ামতর দিন ইলা নূর লইয়া কোনো মানুষ উপায়িত পারত না বুঝছো নবীও হল তো আড়ালে থাকবা তানদানোর উম্মত হল খেয়েও আপনার ইলা নূর লইয়া কেয়ামতর দিন সামনাসামনি খাড়া হইতে পারতা একমাত্র আমরা বুধ ভাই দায়নি ও এর লাগি উঁচু বানাইতে সময় বালামতে হাত উঠোতা দইও তিনবার বালামতে দইও হাত ফাও তা বালামতে নাকে মুখে ভানিও তা বালাও দইও মাথা মুছে একবার বালা করি করবাই তো ইনশাল্লাহ তো নবীজিয়ে হইলা তিন খাম তুমি টানল তিন খাম যে সময় তুমি টান শুরু করি দিবাই তখন আল্লাহ তালার লগর মহব্বত পারিব বুঝছো হেনে ই তিন খাম হইল আমার খাম রসুল্লাহ হইটা মান বুহারি তার মান আতা আনি ফাকাদ আতা আল্লাহ ও মান আসা আনি ফাকাদ আসাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইদা আমার সুন্নতর তুমি টাইম পৈরবি করো ওটা সুন্নত মানো সুন্নত মানি আমল করো
তখন আল্লাহ মানা হইব আল্লাহ তোমার তান ফিরে রাখিবে। ও নবীজির সুন্নত আমরা মানিতাম, মানিয়া আমরা আমল করতাম ইনশাআল্লাহ। তো আমরার আমল হইয়া থাকলো তিন জিনিস, পয়লা নম্বর তিন জিনিসের আমল আপনার তোদের দেশবাসীরে হইয়া দেয়ার বেটিনটাও খুব খেয়াল করো। এক নম্বর আমল হইয়া থাকছে কুরআন খান, কুরআন খান বেশ করি পড়ো, আল্লাহর লগত মহব্বত বাড়িব, শয়তানের অসুয়া ছড়ব। কুরআন খান যত বেশ পড়িম অত শয়তানে যে আমরা দুকাদের প্রত্যেক মানুষের বাবুর দুধর তলে হইল দিল, হেডকোয়ার্টার সারা শরীরের দিল অনু তারা কল খোয়া গেছে দিল, ও অন্য শয়তানে বাউ খাওয়াবাই অন্য আইয়া দুকা দেয় মানুষরে। আমরা রে হে গুন্ডা মানায়, আমরা সবাসতি থলায় গুণা থলায়, ও নবীজে হইটা কালামুল্লাহ ওখান তিলাওয়াত করুন। আমরা কোরআন শরীফ ওখান যত বেশি তিলাওয়াত করুন নবীজে হইটা শয়তানের আচর হরিয়া থাক। গতিকে এখন আমরা অনেক তো হোড়াও জানি না, এক কথা হইলাম অনেক আছি আমরা খায় খারবার লইয়া খেত বাত লইয়া বিভিন্ন খাম লইয়া হয় সফরও যাইতাম। ও নবীজিয়ে কইটা তুমি টান কিতা করো কুল হু আল্লাহ শরীফ পঞ্চাশ বার হোড়ার আমল করি দাও, যদি কুল হু আল্লাহ চূড়া পঞ্চাশ বার হোড়ার আমল করি দাও তে খবর আজাব থাকি খালাস হইব ইনশাআল্লাহ। দুই নম্বর কথা নবীজিয়ে কইতরা আমরা বুজুর্গকলে ফরমাইছেন বিশেষভাবে তবলিগি সাহাবকলে, কইটা যদি একশো বার হোড়ার আমল করি দাও তে নবীজিয়ে কইটা আমি আমার ইগু যদি গুণাত লিপ্ত হয়ে যায় গুণা করি নাই আর পাকলা খাই নাই আমি সুপারিশ করিয়া আল্লাহরে যে আল্লাহ তোমার খালাম তো হরণে আল্লাহরে বা ও খাতিরে মাফ দেও আল্লাহ মাফ দিবা আমি তারে লইয়া যাইব জন্য। তো দেখলাইনি পঞ্চাশ বার হলো একশো বার না পাইলে ইনশাল্লাহ পঞ্চাশ বার হলার আমল হইব তো ইনশাল্লাহ। আচ্ছা দুই নম্বর খাম হইল নমাজ, আল্লাহর কাছে বড় মায়ার খাম হইয়া থাকলো নমাজ। এখন আমলিয়াতর কথা হইয়ার ও এখন দুই নম্বর খাম হইল আল্লাহর কাছে নমাজ, নমাজ হেনে বড় হইল ও কারণে হইল আল্লাহ তোবারক তালায় শয়তান দেখছিল আদম সৃষ্টি করিয়া বিলে রে বাবা তুমি সদ্যা হর, হে তো সদ্যা করে না কইলা যা তুমি মাতা খান নোয়া হে কিন্তু মাতাও নয়ছে না, ও আল্লাহ হইল যাহ তুমি আপনার খবিস ও নাফরল মানাইয়া জমিল লেংটা করি অন্তাকে ছাড়লো ফিরিস্তা সারালে বাদ ফুসাক দফতর অগলতা সিনাইয়া জমিন তারে ফয়লাও অভিশপ্ত করি লালনতর বুঝা দিয়া জমিন ফয়লাও আনেওয়ালা শয়তান ইবলিস এর লাগে ইগে আমরা রে থইব নি। হ্যাঁ বলে আমি খানো থাকি খানো আসলাম আমার জিন্নাত যাত্রে লইয়া আমি এক হাজার বছর জমিন ইবাদত করছি তা মামুলি কথা নি তার ইবাদত মামুলি নি তার কত জলা ভিতরে এক হাজার বছর তার জিন্নাত যাত লইয়া হেবেটা ইবাদত করছে যার কারণে তো ফিরিস্তা হইল হে জমিন তো কিতা ফানির উপরে জিন্নাত যাত লইতা ভালো আল্লাহ তার আরে ঔজাত ক্ষমতা দিছে ফানির উপরে ফানির তলে আমরা রইতাম পারি না ফানির উপরে তলে কিন্তু তারা জিন্নাত যাত ফারে উপরেও ফারে তলেও ফারে। হ্যাঁ সারা জায়গা জমিনের কোনো জায়গা বাকি রয়েছে না ইবলিসে আপনার সারা জায়গা তার কম লইয়া এক হাজার বছর আল্লাহর ইবাদত করছে পরিষ্কার হদিশ আছে পরিষ্কার তারিখর আছে গ্রন্থিত ইসলামিক গ্রন্থিত আছে কিন্তু আল্লাহর মাত্র একটা হুকুম মাতা হান তোরা নোয়ারে বা ও মাতা না নয় সদ্যা তো দূরের কথা মাতা হান নয়ছে না তার কথা হইয়া থাকলো আদম মাটির মাটির শক্তি হইল থলে দি আর আমারে হইতা করছো আগুন দিয়ে আগুনের শক্তিটা উগড়ে দি ই উগ্রর শক্তি তলর শক্তি রে কিনা মানব হয়ে ও গমন্টর রূপে তাকায় দেখো তার সব ইবাদত গেল তার সব যে আপনার দফতরি খাম দোতা ফিরিস্তার লগত আছে সব গেল বেষ্টি পোশাক গেল সারা লাল নতর উজালুইয়া জমিন আইছে আর খার হিসনে এখন বাবা আদম আর হাওয়ার আওলাদর হিসনে। হ্যাঁ খার হিসনে ও আওলাদর হাওয়ার আদমার আওলার আমরা না রখে আমরা নানি ও আমরার হিসনে হে এখন লাগছে কোরআন শরীফও আছে হদিসও আছে হে কসম হাইয়া কর আল্লাহর জাতর সত্তার কসম খাইয়া কর জাতর কসম খাইয়া কর আল্লাহরে চ্যালেঞ্জ করে বিলে কোন তোমার বন্দা আপনার ব্যস্ত দিতে পারতাম না কোন খেয়ারে আমি ছাড়ব না ও আল্লাহ তোমার তালায় হইল ও তো চ্যালেঞ্জ মারতে দিবা হন আমারে মাননেওয়ালা যে হইব আমারে যে ডরাইব আমারে যে ভয় করব আমার উপরে হে রাজি থাকব আমি তার উপরে রাজি হইব ও ইগুরে তুই কোনো সময় বিগড়াইতে পারতাম বললেন অদ্রুম মারি হলো না ইগুরে ভারতাম না হ্যালো তুমি নো আর দিলেইছো
গতিকে আমি হতাম যে বাহ বেটা কৌশ আয় এখন হেতো আমরা বরবাদ করতে চাই। এখন আমরা একটু মজবুত আকারে আল্লাহর দিকে ফিরতাম, হ্যাঁ এখন যদি হসে হাতে থাকি সে তো হে বিগাড়ি দিব আপনার, হ্যাঁ এর লাগিয়া দয়া করিয়া নমাজর পাবন্ধ ই মাঝে কয়দিন নজোয়া নকল কয়দিন করলাই কয়দিন নাইলা না সব সময় আমল করলে অগুত থাকে বরকত, অগুত থাকে আপনার কিতা সব বেশি, অগুত থাকে রহমত বেশি। তো এর লাগে ইনশাল্লাহ তাল্লাহ আমরা আমল হইব ইনশাল্লাহ নমাজর। আচ্ছা নমাজ হরতে সময় এক কথা খেয়াল ডাকিও হয়লা নিয়ত গুহিব আপনার তো মেসা হলে হইয়া দিলাইছে নতো আপনার হজরত দুই রেখা সুন্নত আপনার একাতে চলাতে আর মাগরিবর তো সালাসা রেখাতে আমরা সারার মধ্যে সালাসা রেখাতায় আর বা রেখাতায় সারা রেখাতায় রেখাতায় কারণ আমরা বাবা বাঙালি বেটাই আমরা তো আরবি বলার দিই না ও এর লাগি সুজা হইল কারণ দেখো আর বা রেখাতায় যদি হলো আর বার মানা চাইর আর রেখাতায় শিখু ভুল হরিলাই দুই সাইরে দুইয়া ছয় হইব নানি নমাজর সুন্নত হয়তো সাইড দেখাত হইতো আছে আর হর সাইড দেখাত হয়ে এখন ওই যে আর কি ছয় দেখাত নাই যে আরো কিতা, হ্যাঁ বেড়া অর্ণ ও গতিকে বাবা আমরা দেশি নিয়ত পালা বলে হজরত দুই রেখাত সুন্নত ফরিয়ার আল্লাহ আকবর ও আল্লাহ হজরত দুই রেখাত ফরজ নমাজ ফরিয়ার ইমাম সাহেবের পিছনে আল্লাহ আকবর হজরত সাইড দেখাত সুন্নত ফরিয়ার আল্লাহ আকবর হজরত জোরর সাইড দেখাত সুন্নত জোরর সাইড দেখাত ফরজ হয় ইমামের পিছনে হইলে আল্লাহ ইমামের আল্লাহ ও তো সোজা ভাষা, হ্যাঁ ইনো আর বা সালাসা হইতে হইতে আর একাতায় দুকাতায় গাইতে গাইতে তার দরকারও না ইমাম সাহেবে হইতা নিজের ভাষায় নিয়ত করকে লই বাজুর কথা। এখন আমরা যে নিয়ত করছি আপনার কিতা ও দুই রেখাত হজরের নমাজ খাওয়া হইলাম সুন্নত ও এখন কিতা আপনার আইত দিল আল্লাহ খানো ঠাইনে হইবারে উড়ে নিনা যে সময় বন্দায় আল্লাহরে শ্রদ্ধা করবার আপনার লাগে খাড়া হয় তখন আল্লাহ এখন আমি তোমার করি হয়ে যাই এর লাগিয়ে আমরা রাখলাম আল্লাহ হাজির ও নাজির বলে ও আল্লাহ তুমি আমার সামনে তুমি আমারে দেখলাই কিন্তু আমি দেখি না, ও আল্লাহ তুমি আমার সামনে তুমি আমারে দেখলাই আমি কিন্তু তোমারে দেখি না ওইগুলো হাজির ও নাজির হয় আরবি শব্দ তার মানে ও কথা দিল আইতো আল্লাহ তুমি আমার সামনে আমি দেখি আর না তুমি কিন্তু দেখায় আর আমি তোমারে রাজি করবার লাগে ওখান মনে রাখিও আল্লাহ তোমারে আমি রাজি করবার লাগে তোমারে খুশি করবার লাগে তোমারে রাজি করবার লাগে আমি তোমার নমাজও খড়া হচ্ছে ও বলা সকল কাম উজুতো হইতায় সদগা আদায় করাতো হইতায় লীলা দেওয়াতো হইতায় ও বলা আপনার শাদী বিয়াতো হইতায় কথা আল্লাহও আছে তোমার নবীর সুন্নত পালনের লাগে আমি শাদীত লাগছে ও খেত করতেও হইতে আল্লাহ তোমার আপনার কিতা ও শরীয়ত বাঁচাইবার লাগিয়া দিন বাঁচাইবার লাগে আমি খেতও লাগছি খারবারও লাগছি দোকানও লাগছি সারা হাত নবীজে হইতে কুল্লুহুম সদকা সারা হাত সদকার সফরে কামা মারাফি বুখারি বুখারি শরীফের নবায়ত সারা এখন নিয়ত জানি না কোনটা জানি না খেতও করি আর হরুটাও করি আর বিয়াও করি আর ওতো আলামটা চলছে, হ্যাঁ ও আচ্ছাকে শিকিলা তোমাতার দেশি বেটায় ওয়াজ করে বুঝাইয়া যার বুঝছো বিয়া হতেও আমার নজান গুয়ান্তরে হইয়া যাইয়া গোয়া বাতি উদা দেশর বিয়া হতেও কথা কই আল্লাহ আমি তোমারে রাজি করবার লাগি তোমার এবাদতর লাগি নবীর সুন্নত পালনের লাগি বিয়া করিয়া আওলাদ হারায় কইও আল্লাহ আমি আওলাদ হইয়া নিগুণ তোমার খেদমতর লাগি এগুণ তো এবাদতর লাগি ও তো এটা দিল আইলেও, হ্যাঁ তোমার নবীর সুন্নত পালনের লাগে তোমার এবাদতর লাগে ও দেখো বিয়া তো আমার মজা বা কিন্তু জবাব গতকাল ঝাড়গি হেরে দিয়া, হ্যাঁ ও ওলা খেত করা এখান আমার লাভের কথা নানি কিন্তু সব জারগিয়া সৎকার সব আমি নিয়ত না জানার কারণে ও ওখান খেত করতেও হইতায় বুঝলে আল্লাহ তোমারে তোমার এবাদতর লাগে রে বা খেত লাগছে তিজারত লাগছো তুমি ব্যবসাত লাগছো আল্লাহ তোমারে ফাইবার লাগি রাজি করবার লাগি তোমার দিনর লাগিয়া ও তিজারত করিয়া দেব ও দেখবাই সারা আল্লাহ আসতে ওইব আর সৎকার সব পাই ফাইবাই না না ও সৎকার সব পাই যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা আয় আমার উম্মত হল ও তিন খামর বেশি হল এক কাম তো গেল আপনার কিতা কোরআন পড়া দুই নম্বর খাম গেল নমাজ আর নিহতর কথা কইলাম তো আর ও আলহামদু সুরা পড়বার আগে প্রত্যেক রাখাত মনে রাখিও আলহামদু সুরা পড়বার আগে আলহামদু হোলা লাগে না নি প্রত্যেক রাখাত ও আল প্রত্যেক রাখাতর ফয়লা রাখাত মানে প্রত্যেক মানে নমাজর ফয়লা রাখাত আলহামদুর আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ি আর বাদে হালি এসারা হালি বিসমিল্লাহ পড়ি বুঝছো নি বাদে হালি বিসমিল্লাহ পড়ো আলহামদুর বাদে কিন্তু মাঝখানের সুরা তিতা ফলা উলা নাই
হলিলে ফারবাই হাদি এটা একটা বেড়া লাগি যায় গতিকে ইনো আর যাইও না মোটামুটি আলহামদুলিল্লাহ আগে বিসমিল্লাহ হলা তো ফয়লা সুরাত যে সময় আপনার ফয়লা দেখা শুরু হলে আলহামদুলিল্লাহ তো আউজু বিল্লাহ খান ফয়লা কুত আউজু বিল্লাহ হয়ে যায় আর বাদে বিসমিল্লাহ এর বাদে সুরা আলহামদু বাদে সুরার মাঝখানো আর বিসমিল্লাহ দোকান নাই বাদ দেও এটা কিছু একটা জটিল মশলাও আছে জেহরি নমাজও না সিরি নমাজও এখন তুমি দেন গাঁওয়ের মানুষ জেহরি বা কিতা সিদি বা কিতা ইনো আরও আইতার খাম নাই সুজা মা তো সিদি তাও মোহাম্মদ সবর কৌল ফটোয়া তো মুক্তি বেটায় কইয়া তাও মোহাম্মদ হকর কৌল বলে এক কথা মোহাম্মদ সবর কৌল বাবা সরদার আমরা বেড়া লাগবো তোমার এখানে আমরা মানিয়ে না সরদার তা হোক হ্যাঁ কথা হয়েছে আলহামদু সুরা ফলিতে সময় ফয়লা রেখাতো ও কিতা ফলিলাম আউজুবিল্লাহ ফলিলাম বাদে বিসমিল্লাহ বাদে সকল আলহামদুলিল্লাহ ফরে যত রেখাতর যতবার আলহামদুলিল্লাহ ফরিবাই খালি বিসমিল্লাহ ফরি ওইল নিমা যাই হোক এখন মাত্র ইয়া গেছে আপনার কিতা ও যে আমরা তোরা বিয়া শাদির মাত বিয়া শাদির মাঝে সুজাব আপনার হয়ে কারণ আমি বিয়া সাজ করতাম পারি না আমার খাইলো আছে প্রত্যেক দিন একটা দুইটা প্রোগ্রাম বিয়া শাদির মাঝেও আপনার কথা আমরা বেড়া আছে বিয়া শাদির সুজার নিয়ম হইল ফুরির গেছে হয়লা যাই না ফুরি ওগুর গেছে হয়লা যাই তো ওগুর গেছে গিয়া হইতায় ফলানা জাগার ফলানার হওয়া ফলানার লগে তোমারে ও অত টাকা ধরুন 60,000 টাকা বা 70,000 টাকা বা 1,00,000 টাকা জ মতাইও নয় আর কি নির্দিষ্ট বে ও 60,000 টাকাত আমি উকিল বনিয়া সাক্ষী দিলাম বা তোমারে আমি সাক্ষী সাথে দিলাম ও অমুক জায়গার অমুকর হওয়ার লগে অত টাকা মোর সাব্যস্ত ও দিলাম বিয়া বুঝলি বিয়া দিলাম ও বিয়া হইল আর অত টাকা মোর অত টাকা বাকি অত টাকা নগদ বিয়া দেই আর অমু ও যে বেড়া সেরা যে তা কই ইটা সকল সময় বিয়া হয় না বুঝো এর লাগে সুজা হইয়া গেলাম বিয়ার খায়দা অগু শিক সুজা নিয়ম কইনা বেটির কাছে হইতাই গিয়া উকিল বনিয়া যে ফলা জাগা যে দামাল বেটার বাপ আর জাগা বাপ আর দাদর নাম বলে অমুক জাগার অমুকর হওয়া অমুকর লগে তোমারে আমি অত টেকা মোর সাব্যস্তত বিয়া দিলাম কিবা নিকা দিলাম ওইল বিয়া ফুরিয়ে হইতো আলহামদুলিল্লাহ হইলে বিয়া হইতো না নাম দেও আলহামদুলিল্লাহ হইলে বিয়া হইতো না পরিষ্কার ফুরিয়ে হওয়া হওয়া লাগবো কবুল করলাম কবুল করলাম কবুল করলাম ওখান খোয়া লাগবো ফুরিয়ে খোয়া লাগবো হুয়ায় খোয়া লাগবো বাদে তো হুয়ার অন্য গেলায় না নি হ্যাঁ বেলে তারে হইলে বা শুনো তুমি তো অমুকর হওয়া অমুক শুনো তুমি বালামতে অমুক জাগার অমুকর ফুরি অমুক নেশা হ্যাঁ কইলা এখন কিতা ফাতিমা বিবি অত দেখা মোর সাব্যস্ত তোমার লগে বিয়া দিলাম ওঠানেও কইতায় বিয়া দিলাম ফাতিমারে তার লগে বিয়া দিলাই আমি হ্যাঁ অত দেখা মোর সাব্যস্ত বিয়া দিলাম নিকা দিলাম শাদি দিলাম বুঝেছে গুফ ও দিলাম শব্দ ওগুলো লাগতো বিলে দেইয়া দিমু ইটা হইলে বিয়া হইতো না মশলা বুঝলাই নি আর সুরা সাক্ষী দুজন থাকতা উকিল এখন থাকতা আর উকিল না হইলেও ও এক সাক্ষীয়ে বিয়া হড়াইলেও খাই মুখাম কয় কিন্তু উকিল দেখা পাল্লা যা তিনজন মানুষ বেটার অনো তিনজন বেঠির অনো ও তিনজন কিন্তু অনো এক গুরু আর হনো এক গুরু লইতো না এইকাল মনে রাখো আজকাল টেলিভিশনের যুগ মোবাইলের যুগ ও এখন মোবাইলে বেটি চালেন মোবাইলে বেটি বিয়া করেন এখন সাক্ষী অনো বেঠির ইনো এক গুরু আর বেঠার অনো আর এক গুরু ইলা হইতো না এক সাক্ষী হওয়া লাগবে বেটির ইনো যারা ও এরা সাক্ষী আইয়া বেঠার অনো আইয়া সাক্ষী বোনা লাগবে বুঝছো সাক্ষী কিন্তু দুজন হন অন উকিল বল দিতাই পারবা সাক্ষী কিন্তু ইলা উইল হইতো না হো অন টাকা লাগবো অন টাকা লাগবো হা একজন মজবুর হয়ে যায় তে তান খাই মুখাম একজনের জায়গা দুজন দেওয়া লাগবে ও অতকাল ইটা শরীয়তর কথা আছে আচ্ছা হইল হইল আমি যাই ওকে বুঝাই গেল দুই নম্বর তালাক দেওয়ার কথা শরীয়ত নিষেধ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছো আমার দিনের খামো আমি যে ইসলাম তৈয়া যাই আর হদিস কুরআন তৈয়া যাই আর ইটা খামোর মধ্যে আমলের মধ্যে সবটা কি জিন্নার জিনিস হইল বেটিন তরে তালাক দেওয়া আল্লাহর নবী কইটা আবগাদুল হালালে ইলাল্লাহি তাআলা তালাক তালাক অগুম মকবুজ একেবারে গিন্দা এখন ওগাইটা কোনো কারণে আমরা তালাক দেওয়া লাগে ও গতিকে মনে রাখিও বেটিন পাক অবস্থার বেটিন তোর হয় আর মাসিক বেমার মাসিক বেমারও তালাক দেওয়া হারাম মাসিক বেমারও খবরদার বেটিন তোর তালাক খেয়ে দিই আর জরুরত তোলে দিই না
বেটি গো ফা কোয়ার বাদে মাত্র এখান তালাক দিয়া মুখখান সিলাই করে দিবা বুঝলি আরো হা লিখাই আছে ইয়ার লোকে ইনশাল্লাহ কই দিব আমার দেশি বেটাই সাদারে কই আছে ইয়ার ইনশাল্লাহ হাল বন্ধ রাখিও এখন ফারাওয়াই তো আইও নাকি ইনশাল্লাহ ও লগে লগে ইনশাল্লাহ থাকলে তোমার মুক্তি তোমার দাঁড়িয়ে বাঁচাইব আর নতুবা বাঁচবার ক্ষমতা নাই চোদ্দ তালাক দিয়া দেন বেড়া লাগাও ও শরীয়তর হুকুম হইল এক তালাক দিতে জরুরত তে এখান তালাক দিয়া তুমি বল বেটি মাসিক তিন বেমার বাদে বা হরুতা ঘটো থাকলে অগু হালাচ বাদে বেটিয়ে অন্য খানো যাইতে পারো আবার তুমি চাওতে আবার আনতায় বিয়া করি আবার নতুনভাবে বিয়া করি মোর এগু দিয়া উকিল চাকিয়ে বিয়া হড়াই দিয়া তুমি আবার আনতায় আর আর চোদ্দ তালাক হিবাই দাও তিন তালাক উড়ে দিলাও আরও কত তিন তালাক দিয়া তাও হইলে ইন আরও বেটার গেছে যাওয়া লাগবো হগুর গেছে বিয়া ফোড়ানি ইদ্যত বাদে আবার সব আসো লাগবো আবার ইদ্যত হইতো আবার হগে সাড়েতে হইতে কত যন্ত্রণা সরম নানিবা এল লাগি ন যোয়া নহল দে বটাট পটাস করিয়া ফারাওয়াই আইল আর হালি বটাট পটাস করি তালাক দেয় খবরদার বেটির দরে তালাক দিই না বালা লাগে না হৌর বাড়ি ফাটাই দে বালা লাগে না হৌর বাড়ি ফাটাই দে হল তাহক কয় দিন তোমার মিজাজর ঠিক হোক তাইর মিজাজ ঠিক হোক ও বাদে দেখা যাইব ই খবরদার তিন তালাক দেওয়া সদ্যে হারাম এর বাদে আপনার কিতা কটা মুক্তি চাবলর গেছে গিয়া লুকাই দিয়া মাথা খারাপ নাইলে কইটা মাত্র দোকান দিছি তিন খান দিয়া কইটা দোকান দিছি ও যে জিনার বাজার নবী দিয়ে কইটা আগে দিয়ে জমা না জিনার বাজার করো না এর লাগি আল্লাহকে অস্থায়িতা বাদ দেও আমি তো আপনার ওয়াজ করি এক নম্বর দেখো মানুষ যে সময় ও ওলা মরিয়া হাল দে ও ওলা আপনার কবর থাকবে মাথা বড় মাথা উতরে দিন আর ও অন্য আইয়া কোরআন শরীফ ফেলা হইত এর বাদে দুইও সাইডে দি কুরআন কিতা নমাজ আর রোজা হজ হাজার উপরে আছে ও আইয়া খালা হইতো খবর এর বাদে খরে ওইয়া থাকলো আপনার কিতা খালা হইব খরে খালা হইব সব সদকা যত সদকা আমরা সারা জিন্দেগি করছি ও সারা আইব খরে গতিকে সকলোর কাছে চাইয়া মসজিদর খাপ জানিয়ার না কিতা কইসই না এর লাগে আমি সকল খানো লাস্টে সদকা করি ও আমলাইনতে একশো দুইশো পাঁচশো যার জেলা তো হয়ে গেছে ও আমলাইনতে সান্দা দেব আর দোয়া করে দেখাম গিয়া।